بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إني جاعل في الأرض خليفة প্রিয় দেশবাসী মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকদিন পর আজকে মিডিয়ার সামনে আমি একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছি আর বিষয়বস্তুটি হল যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলা হবে এই জন্য ভূমিকার অবতারণা না করেই আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলছি যে বর্তমানে আমাদের দেশের ওলামায়ে কেরাম বিশেষ করে যারা মঞ্চে এবং বিভিন্ন মাহফিলে ওয়াজ মাহফিল করে থাকেন ঠিক তাদের সেই সমস্ত বক্তাদের উদ্দেশ্য করে আমার আজকের এই মানে আলোকপাত আমাদের দেশে ইউটিউব এবং ফেসবুক এই দুইটি মিডিয়ার মধ্যে যেভাবে আমাদের দেশের ওলামায়ে কেরামদের বক্তব্যকে প্রকাশ করা হচ্ছে প্রচার করা হচ্ছে একটা বক্তব্যকে সংক্ষিপ্ত করে প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে এটা নিজেরাও আবার নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য অনেকে এটাকে প্রচার করছে আবার অনেকে এইটাকে ব্যবসায়িকভাবে নিয়ে ব্যবসায়ের একটি রাজত্ব গড়ে নিয়েছে আসলে আমাদের দেশের যে মানুষ সাধারণ জনগণ 10 টাকা 20 টাকা 100 200 500 1000 টাকা দিয়ে চাঁদা দিয়ে যে ওয়াজ মাহফিলগুলো করেন এই ওয়াজ মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হলো যে বক্তারা সেখানে এসে দিনের কিছু কথা বলবে কোরআনের উপরে আলোকপাত করবে যে আলোচনা থেকে তারা অন্তত এতটুকু পায় দিনের কিছু বুঝ পায় মন্দ কাজ থেকে ফিরে যাতে করে ভালো কাজগুলো করতে পারে মিথ্যা থেকে মিথ্যাকে বর্জন করে সত্যকে গ্রহণ করতে পারে অসত্যকে বর্জন করে সত্যকে গ্রহণ করতে পারে তাগুতি শক্তিকে বর্জন করে আল্লাহর শক্তিকে গ্রহণ করতে পারে কুফুর মুশরিক শিরকির থেকে বেদাত থেকে বেঁচে আল্লাহ পাকের ঈমান আমলের উপরে প্রকৃত সুন্নার উপরে চলতে পারে এইরকম কিছু কথা আলোচনা শোনার জন্যই কিন্তু সাধারণত আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো করা হয় কিন্তু পক্ষান্তরে আজকে আমরা কি দেখছি বর্তমানে আমরা যেটা দেখছি এটা ঠিক তার বিপরীত এখন আমরা সেখানে আমলের কোনো কিছু পাচ্ছি না আমরা সেখানে প্রথমত যে জিনিসটা পাচ্ছি সেটা পাচ্ছি বিষদগার সেখানে একজনের বিরুদ্ধে আরেকজনের বিষদগার একজনের বিরুদ্ধে আরেকজনের ফতোয়াবাদী সেখানে পাচ্ছি আমাদের নিজেদের আত্মকলহ জাহির করার একটি প্রবণতা সেখানে আমরা পাচ্ছি আমার নিজের মানে কৃতিত্বকে জাহির করার একটি প্রবণতা আমাদের দেশে ওলামায়ে কেরামদের কিছু ওলামায়ে কেরামদের মধ্যে কিছু স্কলার আলেম আছে যেমন এনায়েতুল আব্বাসী শেখ আহমদুল্লাহ তারপরে আমাদের হাটহাজারির কিছু ওলামায়ে কেরাম আছে এখানে অনেকেই আমাদের দেশে এরকম স্কলার কিছু আলেম আছে যারা ওয়াজের ময়দান অত্যন্ত লেখাপড়া করার মানুষ এবং তারা অত্যন্ত জানার মতো মানুষ যারা জেনে শুনে লেখাপড়া করে তারপর আলোচনা করে কিন্তু ইদানিং একটি বিষয় নিয়ে যেভাবে কাদাছড়ি কদা ছড়াছড়ি হচ্ছে বিশেষ করে এই কাদেরি তাহিরির মতন একজন ব্যক্তি যেভাবে আমাদের এই শেখ আহমদুল্লাহর উপরে আক্রমণ করে যেভাবে বিশ্রীভাবে আলোচনা করছে এর পাশাপাশি আমাদের আরও কিছু আলেম তরুণ প্রজন্মের আলেম যেরকম আবরারুল হক তারপরে আছেন এরকম আরও অনেকেই এই ইয়ের কী বলে এটাকে এই কিছু জাল হাদিস জয়েব হাদিস যেগুলোর কোনো ভিত্তি নেই হাদিস দিয়ে এখানে খুব বেশি আক্রমণাত্মক করা হচ্ছে যেমন একটি হাদিস আমরা হর খুব বলে থাকি কুমতু নবিয়ান আদম বাইনাল মাই ওয়া তিন যে আমি তখন থেকে নবী যখন আদম আল ইসলাম মাটি এবং পানি দিয়ে তখন যখন তাকে মানে কি মাটির দলা বানানো হয়েছে তখন থেকে আমি নবী কিন্তু এই হাদিসটি কোনো প্রমাণ কি কেউ দিতে পারবে আমার মনে হয় না যদিও থাকে সেটা জয়ীব সিয়াস সত্তাতে তো নেই এর বাহিরে কোনো জায়গায় হয়তো জয়ীব বা জাল হিসাবে হয়তো সেখানে প্রকাশ করতে পারবে এমন কোনো হাদিস আছে বলে আমিও জানি না আমি অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আলেমদের সাথে মুহাদ্দিসদের সাথে শাইখুল হাদিসদের সাথে আমি এই আলোচনা করে দেখেছি তারাও বলেছে না এই এই হাদিসটা সিয়াস সত্তার কোথাও নেই বাহিরে কোথাও থাকতে পারে
হ্যাঁ, সিয়াসত আর হাদিসের ভিতরে একটি হাদিস আছে, সেটা হলো ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নামক অধ্যায়ে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কিছু সাহাবী একজন বসেছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সে বলছে কলা ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা লাকান নবুয়া, একটা শব্দ আছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, হে রাসূল, হে আল্লাহ রাসূল, আপনাকে আপনি কখন থেকে নবুয়তের স্বীকৃতি পেয়েছেন, নবুয়তের স্বীকৃতি পেয়েছেন বা নবুয়ত হিসাবে নির্বাচিত হয়েছেন কখন থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কলা আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ, যে আদম আলাইহিস সালাম যখন রূহ এবং তার দেহের মধ্যেখানে ছিল ঠিক ওই সময় থেকে আমি নবী, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে আমি নবী। এখানে বাইনাল মাই ওয়াতিন কুনতু নবিয়ান বাইনাল মাই ওয়াতিন এই এই কোন হাদিস এখানে নেই, তিরমিজিতে এই একটি হাদিসে সেখানে আসছেন। এখন এখানে এই যে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এবং আদম আলাইহিস সালাম এবং তার দেহ এবং রুহের মধ্যেখানে যখন ছিল তখন থেকে আল্লাহ আমাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন। এখন নবী হিসাবে নির্বাচিত করা, নবী হিসাবে আত্মপ্রকাশ করা দুটো কিন্তু এক জিনিস নয়। এখানে শেখ আহমদুল্লাহ সাহেব যেটা বলেছেন যে সেটা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন, এটা কথা ঠিক, কবে থেকে নবী এটা তো নেই, নবী তো যখন থেকে বহি পেলেন, দেখো যেমন বুখারি শরীফের প্রথম অধ্যায়ে যে ওহির অধ্যায়, এখানেও ইমাম বুখারী রহমতুল্লাহ এটাই উল্লেখ করেছেন যে যখন থেকে নবুয়ত পেল তখন থেকে সে তার নবুয়তের শুরু হলো, এর আগে সে নবু ছিলেন, নবুয়ত তার শুরু হয়নি, কারণ এর আগে যদি নবুয়ত শুরু হতো তো তার আগের যে অবস্থা এটাও তার কাজগুলো আমাদের উপরে ফরজ ওয়াজিব সুন্নত এইভাবেই আমাদের উপরে বর্তাইত, কিন্তু আমাদের উপর সেভাবে তো আসে নাই, সে আমলগুলো তো আমাদের আমাদের কাছে আসে নাই, সাহাবা এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে অবতারণা করেন নাই। সুতরাং এই আহমদুল্লাহ সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব যে একটি আহমদুল্লাহ সাহেবের যে একটি কথা নিয়ে আমরা যেভাবে এটাকে রং লাগিয়ে আমরা কাদা ছোড়াছড়ি করছি এটা মোটেও সঠিক নয়, কারণ এই কাদা ছোড়াছড়ি করাটা ওলামায়ে কেরামদের উপরে আঘাত আসতেছে, ওলামায়ে কেরামদের মান ক্ষুণ্ণ হচ্ছে, ওলামায়ে কেরামদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা অনেক সময় দেখি অনেকে ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ করার চেয়ে ফতোয়াবাজি করাটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, যে ফতোয়া দেয় অমুকে করেছে এটা বেদাত, অমুকে কাফর হয়ে গেছে, অমুকে মোরতাদ হয়ে গেছে, অমুকে নাস্তিক হয়ে গেছে, কেন এই ফতোয়া আমি সে ওয়াজ মাহফিলে বসে দেবো, কেন এই ফতোয়া আমি লিখিত আকারে দেবো, আমি লিখিত আকারে তার ফতোয়া নিব যে কি হয়েছে আপনি আমাকে লিখিত দিন, উনি লিখিত দিবে, লিখিত দেওয়ার পরে আমি সেটাকে যাচাই করব, বাছাই করব, যাচাই বাছাই করে যদি আমি তার সাথে আলোচনা করে এরপরে আমি লিখিত ফতোয়া দেব, আমার এত কি প্রয়োজন যে আমি একেবারে মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আমার এই ফতোয়া দিতে হবে? এই দ্বারা কি আমাদের ওলামায়ে কেরামদের মান সম্মান বাড়ছে না কমছে? সামান্য কাটিং করে ওয়াজ মাহফিলে 5 মিনিটের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ থেকে 5 মিনিটের একটি আকর্ষণীয় কথাকে ইউটিউবে দিয়ে সস্তা যেই জনপ্রিয়তা আমরা নিচ্ছি আর ইউটিউব থেকে যে ব্যবসা করছি এটাকে সঠিক হতে পারে? আমাদের এখান থেকে ফিরে আসতে হবে, আমাদের সহি হাদিসগুলোকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে, কোরআন কি বলেছে হাদিস কি বলেছে সে সঠিক কথাগুলো আমাদের উপস্থাপন করতে হবে। আমরা যদি সঠিক কথাগুলো উপস্থাপন না করি তাহলে জনগণ আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এক সময়। সুতরাং আমরা আমাদের স্কলার ওলামায়ে কেরাম যারা আছে তাদের বিরুদ্ধে কাফের ফতোয়া দেওয়া, মুশরিক ফতোয়া দেওয়া এগুলো আমাদের বন্ধ করে, যারা ভণ্ডামি করে তারা ভণ্ডামি করুক, যারা হক কথা বলে তারা হক কথা বলুক, কিন্তু আমার কথা ভণ্ডের বিরুদ্ধেও আমরা ওয়াজ মাহফিলে এরকম ভাবে ফতোয়া দেবো সেটা উচিত নয়। কারণ আপনি যখন নাকি ওয়াজ মাহফিলে হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনি একজনের বিরুদ্ধে ফতোয়া দিবেন, এই লক্ষ 1 লাখ মানুষের ভিতরে হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য ইন্টারেস্টেড হবে, তার প্রচারটা তো আপনি করে দিচ্ছেন, একজন ভণ্ড একজন মানুষের প্রচারটা আপনি কেন করে দিচ্ছেন, কি প্রয়োজনটা আপনার? আর এর দ্বারা কি আপনার মান বাড়ছে? অবশ্যই নাই। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কারো বিরোধিতা করব, কারো সমালোচনা করব কোনো সমস্যা নেই, কিন্তু সমালোচনা করার আগে অন্তত তার নাম পদবিটা সুন্দর করে নেওয়া উচিত।
অমুক জাহেল, অমুক জাহেল মৌলবি, অমুক জাহেল পীর, অমুক মূর্খ মৌলবি, মূর্খ আলেম এই কথা বলেছে, সে জাহান্নামী, এমন করে আমরা না বলি। আমরা সুন্দরভাবে সেখানে বলি এনায়েতুল্লাহ আব্বাসি, আমরা সেখানে সুন্দর করে বলি শেখ আহমদুল্লাহ, আমরা সেখানে সুন্দর করে বলি মাওলানা মামুনুল হক, আমরা সেখানে সুন্দর করে বলি মাওলানা আজিজুল হক, আমরা সেখানে বলি মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, এরকমভাবে আমরা নামগুলোকে সুন্দর করে উচ্চারণ করি, এরপরে তার গঠনমূলক সমালোচনা করি, তাহলে তো মানুষ আমাদের খারাপ বলবে না, অন্তত আমাদেরকে এতটুকু তো বলবে লোকটার নাম সুন্দরভাবে নিয়ে উচ্চারণ করে তারপর তার সমালোচনা করেছে। সমালোচনা করারও একটা ভাষা আছে। আমরা যদি উগ্রতার সাথে, আমরা যদি অভদ্রতার সাথে কারো সমালোচনা করি, এই সমালোচনা মোটেও আমাদের উচিত নয়। সুতরাং আহমদুল্লাহ সাহেব শুধু নয়, যে কোনো আলেম যদি কোথাও কোনো কথা ব্যতিক্রম কিছু বলে থাকে, যদি ব্যতিক্রম মনে হয়, তাহলে তার সাথে বসা উচিত, তাকে নিয়ে বসা উচিত এবং সেখানে একটা সমাধান করা উচিত। আজকে আমরা যেগুলো করছি এগুলো আসলে সমাধান নয়, এগুলো বরঞ্চ নিজেদের ভিতরে আত্মকলহ বাড়ছে, নিজেদের ভিতরে শত্রুতা বাড়ছে, এই শত্রুতাটা কমিয়ে আনতে হবে। আর আমাদের শক্তি কমছে, অপরদিকে নাস্তিকদের শক্তি বাড়ছে, ইসলাম বিরোধীদের শক্তি বাড়ছে। আসুন এখন আমরা নিজেদের ভিতরে আত্মকলহ না থেকে নিজেদের ভিতরে আত্মমর্যাদা বজায় রেখে, নিজেদের ভিতরে ঐক্য সাধন করে, নিজেদের মধ্য থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তিটাকে আমাদের দুশ্মনদের বিরুদ্ধে ব্যবহার করি, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।